বন্ধুরা, একটু আগে আফসার বাবা ফোন করেছিল। ওনার কাছে একটা মুরগি আর একটা মুরগা আছে বড় সাইজের, বিক্রি করার জন্য। আমাকে বললো কিনবে নাকি, তাই আমি ওটা দেখতে যাচ্ছি এখন আফসাইদের বাড়িতে। যে জঙ্গলের রাস্তা, মামার সাথে দেখা করতেছিলাম, কিন্তু মামা মামি গেছে গিয়ে মাছ মারতে। এই যে জঙ্গলে, এই যে জাম্বুরা পারলাম, জাম্বুরা নিয়ে যাচ্ছি। মামা মামি মাছ মেরে 2:30-3টার দিকে আসবে, তখন আবার এসে মুরগি আর মুরগাটাকে দেখে। যে একটা হাবানেরো আর দুটো ডোলে লঙ্কা, বিলাতি ধনে পাতা, এই যে নিয়ে এসেছি, এগুলো গাছ আমি লাগাবো এখন টবের মধ্যে। আর টমেটো ছাড়াচ্ছে জাম্বুরা, আজকে জমিয়ে খাওয়া হবে। এই যে লঙ্কা আর ধনে পাতা বাটা আমি বেটে নিয়ে আসলাম, কি কালার। আর এদিকে হলো বিট লবণ, টমেটো, এদিকে জাম্বুরা ছাড়াচ্ছে। অনেকে কলকাতা সাইডে এটাকে বাতাবি লেবুও বলে। এই যে এটা বাতাবি লেবু বা জাম্বুরা। টমেটো তাড়াতাড়ি করো। আর এদিকে আমি 12 মাসি ধনে পাতাটা লাগিয়ে দিই টবে। মাটিটা আগের থেকে রেডি করা ছিল, এটা যদি একবার বেঁচে যায় সারা বছর আমি এটা থেকে ধনে পাতা পাবো। এই যে পেঁপে, এটার মানে সার্জারিটা আমি করেছি। ওই যে ধনে পাতার পালং, বিড়াল মহা খচ্চর, কিন্তু তাও কিছু বুঝি না এটাকে। বন্ধুগণ, আমি একটু টমেটোকে হেল্প করে দিই হাতে হাতে, নাহলে আজকে রাত্রি 12টা বাজবে। ঠিক আছে, আপনারা সাথে থাকুন, তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই, আর সহ্য হচ্ছে না আমার। জাম্বুরা প্রসেসিং রেডি, পাতা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছে, আর বিট লবণটাও দিল। টমেটো, আজকে টমেটোর হাতের মাখা খাবো। বাতাবি লেবুটা পুরোপুরি পাকেনি, সেই সেই না। টমেটো কিরকম বেড়েছে বন্ধু? কালারটা দারুণ চলে আসে। এটার মধ্যে জামুরা মাকে অনেকে দেখেছি যে লঙ্কা গুঁড়ো দেয়, ধনিয়া গুঁড়ো দেয়, আবার সর্ষে তেল দেয়। আমরা ওরকম দিব না, নর্মালি যেরকম খাওয়া যায়। এইটুকুনি বাতাবি লেবুর কত খোসা বেরিয়েছে। ঝাল মারা তো গেছে, আসলে আসলে মারাত্মক ঝাল আছে। মায়ের জন্য দিয়ে দে অল্প, বেশি দিবি না কিন্তু আমাদের ভাগ কমে যাবে। যথেষ্ট যথেষ্ট, একটু লেবু পাতা দিলেও হয়, কিন্তু ধনে পাতা যেহেতু দিয়েছি লেবু পাতা লাগবে না, মা খাও। আমি এখন বিছানায় বসে বসেই খাবো, কারণ আমার শরীরটা অসুস্থ, খুব ভালো নেই, যার জন্য আমি এখন বিছানায় বসে বসেই। দিদি চ চ চ আমাদের। তা বন্ধুগণ, আমরা টেস্ট করে দেখি। ছোটোখাটো জাম্বুরা ফিস্ট হচ্ছে আমাদের, যেমন টক তেমনি মিষ্টি, ঝাল নোনতা আর ধনে পাতার ফ্লেভার দারুণ, অসাধারণ। বন্ধুগণ, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদেরও। বন্ধুগণ, এখানে শেষ করছি, ধন্যবাদ। আর আমার মায়ের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।